পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তোমাকে বেশি দিন কাঁদাবে না, বেশিক্ষণ কাঁদাবে না। আমি একটা ভুল করার কারণে একদিন নয়, দুই দিন নয়, এক বছর, দশ বছর নয়, টানা 360 বছর অন্ধকার, দুনিয়ার ভিতরে আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই, অন্ধকারের ভিতরে 360 বছর বৈশা বৈশা কান্না করতে হয়েছে, কাঁদতে কাঁদতে চোখের গোনা দিয়া পানি পড়তে পড়তে গা হয়ে গেছে। আল্লাহ আমারে মাফ করে নাই, আল্লাহ আমারে মাফ করে নাই। ওই হাঁটতে হাঁটতে শ্রীলঙ্কার সব থেকে বড় উঁচু পাহাড়ে যায় বইছি, আল্লাহ মাফ করে নাই। কিন্তু শেষ নবীর উম্মত এত দামি, এত দামি বলে এরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলানো। 360 বছর নয়, 360 মাস নয়, 360 দিন নয়, 360 ঘন্টা নয়, 360 মিনিট নয়, 360 সেকেন্ড নয়, শেষ নবীর উম্মত, শেষ নবীর মহব্বতে ওই শ্রীলঙ্কার উঁচু পাহাড়ে উঠতে হবে না, কাঁদতে কাঁদতে চোখের গোড়া দিয়ে ঘা বানাতে হবে না, রাতের আধারে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দুই রাকাত নামাজ আদায় কইরা বান্দা মাসির মাথা পরিমাণ 2 ফোঁটা চোখের পানি ছাইরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ ক্ষমা চাইতে দেরি, আখেরি নবীর মহব্বতে শেষ নবীর উম্মতের মাফ করতে দেরি। বলে তুমি কত দামি জানো, তুমি কত দামি জানো। বলে ও শেষ নবীর উম্মত, সংক্ষেপে বলছি অনেক বড় ইতিহাস, আয় শেষ নবীর উম্মত তুমি কত দামি জানো। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে যখন সমস্ত নবী রাসূলরা পড়বেন নাফসি নাফসি নাফসি, একজন নবী সিজদায় পড়ে কান্দবে ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি, আহা আমার। সেদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ও শেষ নবীর উম্মত, আল্লাহ ওই দিন হাসরের ময়দানে ডাক দেবে, ও আমার দোস্ত, আমার কলিজার টুকটো, আমার বন্ধু, আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনার কান্না যে আমি আল্লাহ তাআলার কুদরতি দিলে সহ্য হয় না, আপনি মাথাটা উঠান না, কি চাই আপনার আজকে বলেন না, আপনি আজকে চাইতে দেরি হবে, আপনাকে দিতে দেরি করব না। আমার নবী মাথা উঠায় বলবে আল্লাহ আমার একটা উম্মতে যেন জাহান্নামে যায় না। ও শেষ নবীর উম্মত, আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন শেষ নবীর উম্মত তুই কত দামি জানো, কত দামি, কত দামি জানো। আমার আল্লাহ বলবে নবী গো আবু বকর উমর ওসমান আর আলীরে জাহান্নামের দরজায় লাগায়া দেন যেন আপনার একটা উম্মত জাহান্নামে না যায়। আব্বা জান বলে ও শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত শেষ নবীর একজন উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, আমি আদম জান্নাতের দরজার বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করব, আমিও জান্নাতে যেতে পারবো না, তুমি এত দামি, তুমি এত দামি, এত দামি, এত দামি, তোমার এত দাম, কিন্তু তোমার দাম সম্পর্কে তোমার ধারণা নাই। এজন্যই তো বলি ইসলাম গ্রহণ কিন্তু এমনি এমনি করি নাই, ইসলাম গ্রহণ করার আগে গবেষণা করতে গিয়ে দেখলা, আরে দুনিয়ার জমিনে যদি সত্যি কোনো দামি বীরের জাতি থেকে থাকে সেটার নাম মুসলিম জাতি, আরে দুনিয়ার জমিনে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম, দুনিয়ার জমিনে সবচেয়ে দামি মানুষ যদি থেকে থাকে সেটা উম্মতে মুহাম্মদি, এর চাইতে দামি আর কেউ নাই। প্রিয় ভাই, ইসলাম গ্রহণ করার আগে যখন গবেষণা পণ্ডিত্য নিয়ে বাবার সামনে এসে বললাম বাবা গো আপনার সাথে কিছু কথা বলতে চাই, অনুমতি চাই, বাবা বলে বলো, বললাম বাবা
দুনিয়ার জমিনে তাকায় দেখেন মুসলমানগুলো কত বোকা, আমরা কত ভালো। বাবা বলে, কেন হঠাৎ করে তুমি এ কথা বললে? আমি বললাম, বাবা মুসলমান না দেখে নাকি তাদের আল্লাহর কদমে সিজদা করে। মুসলমান কত বোকা, আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহরে সিজদা করে। বাবা বলে, বাবা তাতে কি বোঝাতে চাচ্ছ? আমি বললাম, আমরা কত ভালো, আমরা ভগবানকে দেখে দেখে তার কদমে সিজদা করি। বাবা বলে, সত্যি তুই আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, তুই আমার বংশের সম্মান রক্ষা করবি, এজন্যই তো তোমাকে বোধ হয় আমি পণ্ডিত বানিয়েছি। সত্যি তুমি আমার বংশের দামি একটা সন্তান, তোমার মতো সন্তান যেন প্রত্যেকের ঘরে ঘরে হয়। আমি বললাম, বাবা আগে ভাবতাম মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো, না দেখি তারা আল্লাহর কদমে সিজদা করে, আমরা দেখে দেখে আল্লাহর কদমে সিজদা করি। বলে, বাবা এখন কি ভাবো না? না, কেন? আমি বললাম, বাবা পণ্ডিত হতে গিয়ে গবেষণা করে বেদের মধ্যে দেখলাম না আসতে, প্রতিমা আসতে। বাবা কয়, মানে কি রে বাবা, মানে কি রে খোকা বল। বললাম, বাবা না আসতে প্রতিমা আসতে শব্দের অর্থ হলো আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ না অনুভব করা যায় না। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে কর। বাবা বলে, কি বলতে চাও, কি বলতে চাও? আমি বললাম, বাবা আপনাকে কিছু বলবো এমন সাহস আমার নেই, তবে বাবা জানতে চাই। জানতে চাই কি জানতে চাও বলো। বললাম, বাবা এই বেদের মন্ত্রটা সম্পর্কে আপনার সত্যতা জানতে চাই, বলেন না মন্ত্রটা সত্য নাকি মিথ্যা। বাবা বলে, বাবা রে বেদের মন্ত্রকে মিথ্যা বলার ক্ষমতা আমি তো দূরের কথা, আমার 14 পুরুষেরও নাই। আমি বলি, বাবা যদি মন্ত্রটাকে আপনি সত্য বলেন আমরা কিন্তু মিথ্যা, আর যদি মন্ত্রটাকে মিথ্যা বলেন তাইলে আমরা সত্য। বাবা বলে, বাবা মন্ত্র মিথ্যা বলার ক্ষমতা আমার নাই, অবশ্যই বেদের মন্ত্র সত্য। আমি বললাম, বাবা যদি তাই হয় তো মানেন না কেন? বলে, মানতে পারি না। বলে, কি মানতে পারি না? আমার সম্মান, আমার ঐশ্বর্য, আমার প্রতিপত্তি, আমার আত্মীয় স্বজন, আমার অবস্থান আমাকে মানতে দেয় না। প্রিয় ভাই, দুনিয়ার মহব্বতের কারণে আজকে বাবা মানতে পারল না, এত দুনিয়ার মহব্বত করেও কিন্তু এই দুনিয়া বাবাকে ছেড়ে দেয় নাই, বাবাকে কিন্তু ছেড়ে দেয় নাই, বাবাকে কিন্তু ছেড়ে দেয় নাই। এই দুনিয়া এমন, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউকে থাকতে দেয় না, কাউকে থাকতে দেয় না, তোমাকে আমাকেও কিন্তু এই দুনিয়া থাকতে দেবে না। ভাই, বাবা বলে, বাবা কি বলতে চাও তুমি? আমি বললাম, বাবা বলতে চাই না, জানতে চাই। জানতে চাই? বলে, কি জানতে চাও? বললাম, বাবা যদি এই মন্ত্রটা সত্য হয় তাহলে মানি না কেন? বলে, মানতে পারি না। আমি বললাম, বাবা আপনি যদি মানতে নাও পারেন আমাকে মানতে হবে, কারণ সত্য তো সত্যই দিনের মতো সত্য, সত্য তো দিনের মতো সত্য। বাবা বলে, কেন তুমি মুসলমান হতে চাও? বললাম, বাবা মুসলমান কেন হতে চাই জানতে চান? হ্যাঁ। বললাম, বাবা মুসলমানদের ভিতরে রসুলের আদর্শ আছে। বলে, কোথায় কোথায় পেয়েছো তুমি সেই আদর্শ বলো।
বললাম বাবা রসুলের এই আদর্শ আমি কোরআন আর হাদিসের মধ্যে পেয়েছি। বলে বাবা তুমি যে কোরআন আর হাদিসের কথা বলছো সেটা তো একটা কিতাব বই তাই তো? হ্যাঁ। বলে বাবা বইয়ের মধ্যে যে আদর্শ তুমি দেখেছ মুসলমানের ভিতরে সেই আদর্শ তুমি পাবে না, মুসলমানের ভিতরে সেই আদর্শ তুমি পাবে না। বললাম কেন? বলে মুসলমান সেই বইয়ের আদর্শ বাস্তবায়ন করে না। কথা বলেন না কেন? বললাম কেন? বলে বাবা মুসলমান যদি বইয়ের আদর্শ বাস্তবায়ন করত পৃথিবীতে অমুসলিম খুঁজে পাওয়া যাইত। তার বাস্তব ঘটনা বলি, গত তিন তারিখ আজকে তো পাঁচ শেষ হচ্ছে ঠিক না, গত তিন তারিখের ঘটনা বলছি। আমার গাড়িতে তেলের ট্যাঙ্কি হলো 90 লিটারের। কত? আচ্ছা বলেন ট্যাঙ্কি খালি করলে কি গাড়ি চলে? তার মানে কিছু তো থেকেই যায়। আমি পাম্পে ঢুকেছি, পাম্পে ফুল করব, আবার কখন কোথায় যাব কোন অবস্থায় থাকব ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে রওনা করি। পাম্পে ঢুকেছি, ফুল দেন, ট্যাঙ্কিতে তেল ঢালতে 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 90 লিটারের ট্যাঙ্কিতে 98.5 লিটার তেল ঢুকছে। কত? কম না বেশি? তাইলে 90 লিটারের ট্যাঙ্কিতে কত গেল? 8.5 লিটার বেশি। তার মানে কিছু ছিল 10 লিটার বেশি, ধরে নিলাম মিনিমাম 10 লিটার। 90 লিটারের ট্যাঙ্কিতে 10 লিটার বেশি ঢোকে, এটা আমার রসুলের কত নম্বর আদর্শ? কি চিন্তা করতে পারে? আমার বাবা বোধ হয় এগুলো বুঝা শুনেই আমারে কইছি, তুমি যেই বইয়ের আদর্শের কথা বলো মুসলমানরা সেই বইয়ের আদর্শ মানে না। কথা বলেন, যদি মানত তো 90 লিটারের ট্যাঙ্কিতে কমপক্ষে 1 লিটার বা 1/2 লিটার হলেও কম ধরত, 98.5 লিটার 8.5 লিটার বেশি যাইতো না, বরং কম হতো। কি ঠিক কি না? চিন্তা করতে পারেন, যখন বললাম যে ভাই 90 লিটারের ট্যাঙ্কিতে 98.5 লিটার কেমনি ঢুকেলে, ওইটা আমরা জানি না, মেশিন জানে। কি জানে? মেশিন জানে, মেশিন। আমি বললাম মেশিন জানে আপনারা জানেন না? কই না 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 আমরা জানি না, আমরা কিভাবে জানবো, এটা মালিক আর মেশিন জানে। তো ঠিক আছে, তো মেশিন যখন জানে তো মেশিনের নামেই অভিযোগ করি। যখন ভোক্তা অধিদপ্তরে ফোন দেওয়ার জন্য ফোন বের করছি, মালিককে ফোন দিয়েছি, কয় ঘটনা তো এই ঘটছে, এখন কি হবে, কি উপায় হবে? উনি তো ভোক্তা অধিদপ্তরে ফোন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। বলে ফোনটা তার কাছে দেন। ফোন আমার কাছে দিল। দেওয়ার পরে বললাম ভাই 90 লিটারের ট্যাঙ্কিতে আপনারা 98.5 লিটার ঢুকালেন কেমনে? এই 98.5 লিটার কোথায় আছে? কয় হুজুর এটা তো বলতে পারবো না, তো ইঞ্জিনিয়াররা সেট করে দিয়ে গেছে, আমরা সেইভাবেই চালাইতেছি। তাহলে ইঞ্জিনিয়াররা চালাইতে সেট করে দিয়ে গেল, আপনারা চালাইতেছেন বেশি যাচ্ছে না কম যাচ্ছে এটা কখনো ধরা পড়েনি, না আপনার মতো কেউ কখনো ভুল করেনি এজন্য ধরা পড়েনি। বুঝেন নাই? যদি আগে কখনো কেউ ভুল করতো তাইলে ধরা পড়ত। তখন বললাম তাহলে কি করব, ভোক্তা অধিদপ্তরে ফোন দেব? বলে হুজুর ফোন দেওয়ার দরকার নাই, আমি আসতেছি, এসে আমি মেশিনটা দেখতেছি, ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে ডাকতেছি, আজকের মতো আপনি যা বিল হয়েছে এটা দিয়ে যাব, আজকের মতো আজকে, মানে 98.5 লিটারের দাম দিয়ে যাব। কয় লিটারের? আমি বললাম আমার ট্যাঙ্কিতে 8.5 লিটার থাকলো না, আমি 8.5 লিটারের দাম দেবো কেন? কাজুর আমরা ইঞ্জিনিয়ার আইনে যদি দেখি মেশিনে ত্রুটি আছে তাহলে আপনার নম্বরটা দিয়ে যান, আমরা টাকাটা বিকাশ করে পাঠাই দেব। আমাকে আচ্ছা তাহলে বিকাশ করে পাঠানোর দরকার নেই, আমি ভোক্তা অধিদপ্তরে ডাক দেই, ডাক দিয়ে মেশিনটা সিলগালা করে দিয়ে যাক, পাম্পটা বন্ধ করে দিয়ে যাক, এরপরে আপনারা ইঞ্জিনিয়ার ডাইকে নিয়ে এসে মেশিনটা ঠিক কইরা
জানায়েন, যদি মনে করেন যে তেল বেশিই যায় তাহলে আমারে ফোন দিয়ে আমি টাকাটা পাঠাই দিব। কি কয়, ঠিক আছে হুজুর, তাহলে আপনি ওই 8.5 লিটারের টাকা কম দিয়ে 90 লিটারের টাকা দিয়ে যান, তাও ঝামেলা দূর হোক। এটা নিয়ে আমার রসুলের আদর্শ, এখানে তো আমি ঠকলাম, প্রত্যেক দিন কত হাজার মানুষ ঠকে তার ঠিক আছে, কিন্তু সে মুসলমান, কিন্তু সে কি মুসলমান। এজন্যই বাবা বলছিলেন, বাবা তুমি বইয়ের যেই আদর্শের বয়ান আমাকে করো, বইয়ের মধ্যে তুমি যেই আদর্শ দেখেছ মুসলমানের মধ্যে সেই আদর্শ তুমি পাবে না, তারা বইয়ের আদর্শ মানে না। আফসোস, বললাম বাবা তারা যদিও না মানে আমি সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য মুসলমান হতে চাই। বাবা বলে, কি এমন আদর্শ তুমি দেখেছো খোকা বলো তো। বললাম, বাবা আদর্শের বয়ান শুনবেন? হ্যাঁ বয়ান করো শুনো। বললাম, বাবা দীর্ঘদিন পূর্বের ঘটনা, আমার রসুল তখন দুনিয়ার জমিনে আছেন, রসুলের জীবদ্দশায় রোমের সম্রাট যখন আমার নবী সাহাবায়ে কিরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলেন, বিজয় হলেন, রোমের বাদশা দেখলো কি ব্যাপার, মুসলমানরা কি এমন ট্রেনিং আছে, কি এমন গোলাবারুদ অস্ত্র শস্ত্র আছে, যেই ট্রেনিং অস্ত্র গোলাবারুদের বলে তারা যেই জমিনে পা রাখে জমিন গোলাম হয়ে যায়, সুবহান আল্লাহ, যেই শহরে তারা পা রাখে শহর তার গোলাম হয়ে যায়, যেই যুদ্ধে তারা অংশগ্রহণ করে যুদ্ধে বিজয়ের মালা পরে, দেখা দরকার। একজন গোয়েন্দা সাংবাদিক ইহুদি মদিনার জমিনে পাঠিয়ে দিলেন, যাও দেখো তো মুসলমানরা কোন ট্রেনিং কোন অস্ত্র গোলা বারুদ আছে। উনি দীর্ঘদিন থাকলেন গোয়েন্দা, সিভিলে ঘুরে বেড়াচ্ছে অলি থেকে গলিতে, কোনো ট্রেনিং নাই, হঠাৎ করে একদিন দুপুরবেলা মসজিদে নববীর সামনে দাঁড়ানো, হঠাৎ করে একটা শব্দ শুনি, পিছনের দিক তাকায় দেখে একজন কালো আফ্রিকার জঙ্গলের কালো ঘাপসি গোলামের ঘরের গোলাম, তোতলা মানুষ একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া তাদের ভাষায় সে যেন কি বলে। ইহুদি গোয়েন্দা ভাবলো কি ব্যাপার, এটা আবার কি, এরকম ট্রেনিং তো আমার বাপের জন্মেও আমি দেখিনি। ইহুদি সাংবাদিক অপেক্ষা করতে লাগলেন, তাকায় দেখে এই কথার সাথে সাথে সমস্ত মুসলমানগুলো হাতের কাজ ফেলে দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে, বলে এটা আবার কি ট্রেনিং, বলে সব মুসলমানগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জমিনে সিজদায় পড়ে লুটুপুটি খেতেছে। ইহুদি সাংবাদিক ভাবলো, হায় হায় এটা কোন ট্রেনিং, আমার বাপের জন্ম তো এরকম ট্রেনিং আমি দেখি নাই, দেখি একজন বেরোক দেখি কি ট্রেনিং এটা। যখন সব কমপ্লিট করে শেষ করে বের হচ্ছে, একজনকে ডাক দিয়েছে, ভাইজান একটু কথা বলা যাবে? বলেন, জি বলেন। বলছে, ভাইয়া ওই কালো আফ্রিকার এক মানুষ হাফসি গোলামের ঘরের গোলাম ওই উঁচু জায়গাটায় দাঁড়াইয়া কি বললো যে আপনারা হাতের কাজ ফেলে এই ঘরে ঢুকলেন, সারিবদ্ধ হয়ে জমিনে সিজদায় পড়ে লুটুপুটি খাইলেন? বলে, ভাই ওই আফ্রিকার সেই কালো মানুষটা গোলামের ঘরের গোলাম হাফসি বিলাল যেই কথাগুলো বলেছে এটার নাম হলো আজা, সুবহানাল্লাহ, না এটার নাম কি, আজান। ইহুদি সাংবাদিক ভাবতেছে, যাক এতদিন পরে একটা ট্রেনিং পাইলাম সেটার নাম আজান। বলে, ভাই হাতের কাজগুলো ফেলে দিয়ে আপনারা ঘরের মধ্যে ঢুকে সারিবদ্ধ দাঁড়িয়ে জমিনে সিজদায় লুটুপুটি খেলেন, এটা কি? বলে, ভাই এটার নাম হলো নামাজ। এটার নাম কি? নামাজ। ইহুদি সাংবাদিক ভাবছে, এই দীর্ঘদিন থাকার পরে দুইটা ট্রেনিং পেলাম, একটার নাম আজান আর দ্বিতীয়টার নাম নামাজ।
কিন্তু এই দুই ট্রেনিং তো অস্ত্র নাই, গোলা বারুদ নাই, এই ট্রেনিংয়ে কেমনে মুসলমান বিজয়ী হয় বুঝে আসে না। আরও কিছুদিন থাকা দরকার, দেখি আরও কোনো ট্রেনিং নজরে বাঁধে কি না। যেহেতু দীর্ঘদিন ছিলেন, পরনের কাপড় নোংরা হয়ে গেছে, কাপড় বানানোও দরকার। সকালবেলা উঠে আসরের পরপর সারাদিন থেকেছে, আসরের পরপর কোলাবাজারে গেছে, কোথায় কোলাবাজারে যাইয়া এক কাপড়ের দোকানে ঢুকছে, তাকায় দেখে মুসলমান, মাথায় পাগড়ি বাঁধা, মুখে লম্বা দাড়ি, লম্বা জামা পরা। মুসলমান দোকানদারের কাছে বলছে, ভাই কাপড় দেখান তো, আমাকে কিছু কাপড় লাগবে। কাপড় দেখাইলেন, কাপড়ের রং পছন্দ হলো, কাপড় পছন্দ হলো, ভাই দাম কত বলে, এত দিরহাম, এত টাকা বলে, ভাই আমার শরীরের জন্য এতটুকু কাপড় আমাকে কেটে দেন। দোকানদার বলতেছে, ভাই যান, সত্যি আপনি কি কাপড় কিনবেন? আচ্ছা আপনাকে যদি সব কমপ্লিটের পরে কোনো দোকানদার বলতো, আপনি কি সত্যি কাপড় কিনবেন? অবস্থা কী হইতো দোকানদারের? একটা দাঁতও থাকতো, পাহরে গোলামের বাচ্চা, গোলাম কাপড় কিনবো না তো দাম করছি কে, তোর দাঁত একটা রাখবো না, এক ঘুষিতে দাঁত সব কটা চাইস। কিন্তু ইহুদি গরম হচ্ছে না, বলতেছে, ভাই হ্যাঁ নেওয়ার জন্যই তো দাম করছি। বলে, ভাই সত্যি যদি আপনি কেনেন তো আমার কাছ থেকে নয়, ওই যে কোনার দোকান দেখা যায় ওই দোকান থেকে। ইহুদি চিন্তা করলো যে আমি কি ইহুদি দেখে আমার কাছে মুসলমান কাপড় বেচলো না, কি হলো, দেখি যাই দেখি। ওই দোকানে যায় দেখে দোকানদার ইহুদি। চিন্তা করলেন, কি ব্যাপার, ঘটনা কি হলো? বলে, ভাই কাপড় দেখান। কাপড় দেখালো, একই কালার, একই রং, একই দাম, একই মান, সব এক। এইবার মাথাটা গরম, বলে মুসলমান আমার কাছে কেন বেচলো না? ভাই একটু অপেক্ষা করেন, ঘুরে আসে। মুসলমান দোকানদারের কাছে এসে বলে, ভাই যান, ওই কাপড় তো আপনার কাছেই ছিল, একই দাম, একই মান, একই রং, কেন আপনি আমাকে ওই দোকানে পাঠাইলেন? মুসলমান দোকানদার ডাক দেয়া বলে, রে ভাই, সকাল থেকে আসর পর্যন্ত যথেষ্ট বেচা কেনা আমার হয়েছে, যথেষ্ট লাভ, ব্যবসায় আমার লাভ হয়েছে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাব, লভ্যাংশ থেকে কিছু কেনাকাটা করে বিবি বাচ্চার সামনে দাঁড়াতে পারবো। ও ভাই, সকাল থেকে আমি লক্ষ্য করেছি ওই দোকানদার আমার ভাই একটাও বেচা কেনা করে নাই, তার ঘরেও তো বিবি আর বাচ্চা আছে, সন্ধ্যাবেলা যখন বিবি বাচ্চার সামনে যাবে, কি তাদের সামনে সে নিয়ে যাবে? এ ভাই, আপনাকে ওইখানে পাঠাইছি, যদি আপনি কাপড়টা কিনতেন, সামান্য কিছু লভ্যাংশ সে পাইতো, ওই লভ্যাংশ দিয়া কমপক্ষে একটা খেজুর হইলেও কি না বিবি বাচ্চার সামনে যাইতে পারত। ইহুদি সাংবাদিক এবার মুসলমান দোকানদারের ডাক দিয়া বলে, ও মুসলমান ভাই, এটা যদি হয় মুসলমানের আদর্শ, মুসলমানের আর কোনো ট্রেনিং, অস্ত্র শস্ত্র, গোলা বারুদের প্রয়োজন নাই। এই আদর্শের ফলেই তো মুসলমান যেই জমিনে কদম রাখে জমিন গোলাম হয়ে যায়, এই আদর্শের বলেই তো মুসলমান যেই শহরে কদম রাখে পা রাখে সেই শহর তার গোলাম হয়ে যায়, এই আদর্শের বলেই তো মুসলমান যেই যুদ্ধে অংশগ্রহণ করে সেই যুদ্ধে বিজয়ের মালা পরে বাড়িতে চলে যায়। বাবা ডাক দিয়া বলে, বাবা যেই আদর্শের বয়ান তুমি শুনাইছ, এই আদর্শ মুসলমানের মধ্যে পাবা না, এখন তো দেখি হা হা বাবার কথাই সত্য, যদি তাই না হতো 90 লিটারের ট্যাঙ্কিতে 98.5 লিটার কি কখনো ঢুকত? কথা কন না বেজার হইলে, আহা আপনি ভুল করবেন, আপনারে ধুবো না, আরেকজনে ধুবো না, ধোয়ার দরকার আছে না?
ওরে কপাল ভরা, তুই তো নিজেরে ইমানদার দাবি করতেছ, আমি তো দেখতেছি তুই বড় মুনাফিক। কথা কন না কা, মন্ত্র শুনবেন, মন্ত্র শর্ত আছে, শুনবেন। দুই চারটা দশটা কমু, এক পাশ থেকে কোয়া শুরু করি, একটা কেবল কইছি না, না দুইটা কইছি, দুইটা। এক নম্বরে কইছি লা ইলাহা হরটি পাপম ইল ইলাহা, এটা কইছি না। দ্বিতীয় নম্বরে কইছি নাত আসতে প্রতিম আসতে, এখনো 29,998টা মন্ত্র জমা আছে, শুনবেন। হ্যাঁ, ও পর্যন্ত থাকবেন মনে হয় না, থাকবেন সবাই, কারা কারা দেখি, নাড়াই থাকবি, নাড়াই থাকবি, ওই হাত উঠেছেন স্কেট ঠেলায় বসেন। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনার উঠা বসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, পাক্কা, যদি 10 মিনিট আপনারা চুপচাপ বসে থাকতে পারেন, সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, চুপচাপ বসে থাকতে পারেন, তো কথা দিলাম সামনে বাড়ব। আর যদি এই 10 মিনিটে খালি উঠা বসা শুরু হয় তাহলে বুঝবো, আর হইতো না মোনাজাত দেব। রাজি, রাজি সবাই? আহা, মাহফিলটা মাদ্রাসা ঠিক না, মাদ্রাসা, বুঝতে পারছেন না কি কই তো বাঙালি তো কয় ব কইলে যে বল হবে না বোয়াল হবে, এটা আমরা ওই ব কোয়ার ধাসেই বুঝি দি, কি বুঝেন নাই? তো এখন যে আপনি কারেকশন করবেন এটা আমরা বুঝছি, কয় আলাপ নাই, আর থাকবো না, মন্ত্র কইলে কোন না কইলে না কোন বাড়ি যায় ঘুমাই কি বিষয়টা এরকম না, তো যাইবেন না। আরে মিয়া যাবেন কে, কি জন্য যাবেন আমারে বুঝান? এই যে দেখতেছেন আমার সাহেব দাদা, ছোট্ট মানুষ, 8 বছর বয়স চলে, মাত্র 8 বছর, সফরের পাগল, কিচ্ছু বোঝে না, বলে একদিনের জন্য যদি কোথাও সফরে যাই যে আজকের থেকে যায় আবার চলে আসবে, ওই দিন আমার বাপেরও ক্ষমতা নেই ওরে আটকাই। সকালবেলায় কয় আব্বু আজকে কি মাহফিল থেকে ফিরে আসবেন, আর মিথ্যাও তো বুঝতে পারি না, যে আব্বু ইনশাল্লাহ ফিরে আসবে, কয় তাহলে আমি যাবো, এই শুরু হয়েছি, ফিরে আসবো যদি শোনে তাইলে আর আমার বাপেরও ক্ষমতা নেই ওরে আটকায়, আর যদি কই যে না আব্বু আজকে যাবো 3-4 দিন 5 দিন পরে আসবো, তাইলে ঠিক আছে যাবো, কোনো সমস্যা নেই। আল্লাহ, দেখুন এই ছোট্ট ছোট্ট মাসুম কলিজার টুকরা সন্তানেরা দিন শিখবে কোথায়, কোথায় শিখবে, স্কুল কলেজ আর ভার্সিটিতে? হ্যাঁ না, কোথায় শিখবে, মাদ্রাসায়। তার মানে বোঝা গেল যতদিন মাদ্রাসা দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহ তাআলার দিন থাকবে, মাদ্রাসাও শেষ দিনও শেষ, কি ঠিক কি না? অবশ্য বর্তমান সময়ে তো একদল নাস্তিক আর মুরতাদেরা উঠে পড়ে লেগে আছে কেমনে বাংলার জমিনের কলিজার টুকরা কোমলমতি সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানাতে পারে, কি ঠিক কি না? এজন্য ওই পশ্চিমা বেঈমানদের কিছু সংস্থা নিয়ে আইসা আমাদের দেশে এমন সময়ে তারা ক্লাস শুরু করে দিয়েছে, যখন আমার কলিজার টুকরা সন্তানগুলো মক্তবে যাবে দিন শিখবে ঠিক সেই সময়ে তারা স্কুল খুলেছে, কি ঠিক কি না? এটা পশ্চিমা বেঈমানদের একটা চক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় ভাই, এই আমাদের সন্তানদেরকে যদি আমরা দিন শিখাতে চাই মাদ্রাসার বিকল্প কিন্তু নাই। আপনি প্রত্যেক দিন সকালবেলা যেই খাবারটা খাবেন সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু সেই খাবারের ঢেক ওঠে, ঠিক কি না? যদি ঢেক ওঠে তাহলে সকালের খাবারের ঢেকটাই কিন্তু ওঠে, তো আপনি সন্তানকে দিনদার বানাবেন ঢেক তার গলার থেকে বেরোবে, ঠিক কি না? এই সন্তানটাকে যদি আপনি জন্মের পরে বুঝান যে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না, এই সন্তান কখনো সুদখোর আর ঘুষখোর হবে না,
যখন সুদখোর আর ঘুষখোর হবে না। এই সন্তান যদি কোনোদিন এসপি হয়, কোনোদিন ডিসি হয়, কোনোদিন ডিআইজি হয়, কোনোদিন আইজি হয়, কোনোদিন বিভাগীয় কমিশনার হয়, মেম্বার চেয়ারম্যান হয়, মন্ত্রী মিনিস্টার হয়, প্রধানমন্ত্রী হয়, সে কোনোদিন দুর্নীতি করবে না। আমাদের দেশে তো বর্তমান দুর্নীতি দেশ আছে, কথা বল না, দুর্নীতি ছাড়া কিচ্ছু নাই। আপনি কোন জায়গাটায় দেখাবেন যেখানে দুর্নীতি নেই? আজকে সকালবেলা একজনের সঙ্গে কথা বলতে বলতে বলতেছে, হুজুর অত লাফায়েন না, অত লাফায়েন না, সব জায়গায় দুর্নীতি, আপনি কি করবেন? বলে কি করব, করার আমার কিছু নাই, দুর্নীতি আপনি তো শুরু করেছেন। বলে কেমন? বলে আপনি যদি টাকা না খাইয়া ভোটটা দিতেন। কি আমারে বলতেছে, ভাই এখন একটা ভিজিএফ কার্ড করতে গেলে 5,000 লাগে, আমাকে লাগবে না, কি করবে? আপনি খাইছেন এখন খাওয়ান, কথা কন না যায়, ওই খাওয়ার সুযোগটা তো আপনি করে দিয়েছেন, দুর্নীতি তো প্রথমে আপনি শুরু করলেন, তো দুর্নীতি উপরে যাবে না, করবে কি? আপনাকে যে নির্বাচনে রাত্রে টাকাগুলো দিল, এই টাকাগুলো উঠাবে কোথার থেকে? আপনার ভিজিএফ কার্ড থেকে, ঠিক কি না? এজন্য আপনি যদি দুর্নীতি মুক্ত থাকেন তো দুনিয়াটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। সন্তান যদি দুর্নীতি মুক্ত হয়, এই সন্তানই একসময় দেশকে দুর্নীতি মুক্ত করবে, কথা বলেন। এজন্য সন্তানদেরকে সর্বপ্রথম আমাদের দ্বীনি শিক্ষাটা, জন্মের পরে দ্বীনি শিক্ষাটা আমাদের দিতে হবে। এই দ্বীনি শিক্ষা দিতে হলে মাদ্রাসার বিকল্প নাই, মাদ্রাসা যতদিন থাকবে দ্বীনি শিক্ষা দিন ততদিন থাকবে, মাদ্রাসা যেদিন বিলুপ্ত হয়ে যাবে দিনও বিলুপ্ত হয়ে যাবে। এই দিন থাকবে না, চলে যাবে, থাকবে না, বিলুপ্ত হবে, থাকতে হলে কি করতে হবে? দিন